এবারে ঈদ তো আমার মনে হয় একটু বেশি স্পেশাল, এত সিনেমা, একটু শুনি কার ঈদ কেমন শুরু হয়েছে। আসলে হয় কি, ঈদের আনন্দটা তো অনেক বেশি আমাদের সবার জন্য, কিন্তু যখন এই ঈদে এত বড় একটা উৎসবে যখন সিনেমা মুক্তি থাকে, সেটা তো ঈদের আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে এবারের ঈদেও আমার ব্যতিক্রম না, খুবই ভালো লাগছে আসলে দর্শকদের ভালোবাসা আপনাদের ভালোবাসাতেই। এবার ঈদেও দুটো সিনেমা আমার রিলিজ হয়ে গেছে অলরেডি, একটি দেয়ালের দেশ আর একটি হচ্ছে মায়া। সো অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে যে সেই আছে না যে সব আমার মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ঈদে বা ঈদের বাইরেও তো মুভি রিলিজ থাকে, কিন্তু বরাবরের মতোই মনে হয় যে এই প্রথম বোধ হয় মুভি রিলিজ হলো। সো সেরকম একটা মানে উত্তেজনা কাজ করে যে কী হচ্ছে। আলহামদুলিল্লাহ যে আমাদের যখন থেকে মুভিগুলো রিলিজ হলো গান বা টিজার ট্রেলার এসছে, তখন থেকে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে, আর আজকে থেকে তো অলরেডি সিনেমা হলে দেখাই হচ্ছে সবাই, এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স একদম। এবং সিনেমার কথা বলতে কিন্তু আরো দুটো সিনেমার কথা বলতে হবে, মায়া এবং ডেড বডি। কি অবস্থা, কেমন লাগছে? একটু টেনশন, নার্ভাসনেস আমার মনে হচ্ছে চেহারা দেখে নিজেই ডেড বডি হয়ে গেছে। না আসলে আমার গত ঈদেও দুটো সিনেমা মুক্তি পেয়েছিল, তো আমার মনে হচ্ছে আসলে দুইয়ের রাশিটা আমার লাইফের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কারণ দুই দুই করে যাচ্ছে মানে বিগত কয়েক ঈদ ধরে আর কি। তো আমার এখানে দুটো সিনেমা মুক্তি পেয়েছে, একটি মায়া যেটি আমার সঙ্গে কয়েকটা ছিল বুবলি, আর আরেকটি সিনেমা হচ্ছে ডেড বডি। সে দুটো সিনেমা দুটি জনরার কাজ, আসলে একই টাইপের হলে এক্সাইটমেন্ট একটু কম থাকে আর কি। তো এবার ঈদে দুটো সিনেমা দুই টাইপের হওয়াতে দুটো ধরনের দুই ধরনের দর্শক আসলে ঈদ সিনেমা দেখতে যাচ্ছে, সো এই জন্য ভালো লাগছে আর কি। ঈদের দিন এখনও পর্যন্ত হলে যায়নি, তবে মানে প্রথম দিনটা যাচ্ছি না, পরিবারের সঙ্গেই থাকছি আর আজকে এখানে আসলাম, ভীষণ ভালো লাগছে, ইনশাল্লাহ কালকে থেকে হল ভিজিট করা শুরু করব। আচ্ছা, ঈদের প্রসঙ্গ আসলে কিন্তু আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে বুবলির ছোটবেলার ঈদ একরকম ছিল, নায়িকা হওয়ার পর একরকম, সেজাদ আসার পর আরেক রকম। এই যে এক এক রকমের ঈদ আসলে কেমন মজা করা হয় বা আনন্দটা কিভাবে আসে? প্রথমত ছোটবেলার ঈদটা তো আসলে আমাদের সবার জীবনে অনেক রঙিন, অন্যরকম। নায়িকা হবার পরে ভালোবাসা দর্শকদের কাছ থেকে অনেক বেড়েছে, যেটা তো ছোটবেলায় এই ভালোবাসাটা আসলে অ্যাড ছিল না, শুধু পরিবার কেন্দ্রিক ছিল। এখন চলচ্চিত্র বা চলচ্চিত্রে যারা দর্শক তারা যুক্ত হয়েছে, আর শেহজাদ আসার পর যেটা হয়েছে যে এখন মনে হচ্ছে যে ভালোবাসা ট্রিপল হয়ে গেছে। খুবই ভালো লাগে আসলে, এক একটা ফ্রেজ এক এক রকম জীবনের। সো দেখা যায় প্রত্যেকটা আনন্দই আসলে ভীষণ ভালো লাগে, কারণ এখন মনে হয় যে দায়িত্বটা বেড়েছে। সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে ছোটবেলায় সালামি অনেক বেশি পেতাম, এখন বেশি দিতে হয়, সমস্যা নেই কিন্তু আছে যে ওটা অনেক মিস করি। আর তাছাড়া যেটা হয় যে এই যে ঈদের সময় থেকে যেটা হয় যে মুভি কী হচ্ছে বা সবাই যখন কংগ্রেচুলেট করছে বা সবাই দেখে ফিডব্যাক জানাচ্ছে, ভীষণই ভালো লাগে। আর এছাড়াও যেটা ঈদের দিনটা যেটা হয় যে আসলে আমাদের সবারই যে ঈদের দিন একদমই বাসায় থাকা হয়, মানে যেটা হয় যে পরিবারের সাথে রান্নাবান্না করা বা খাওয়া দাওয়া করা একসাথে, সো এইভাবেই কাটে আসলে। আচ্ছা, বীর কি সালামি চাইতে পারে? ইদানিং একটু বোঝে, মানে ইদানিং তো সে একটু একটু করে যেহেতু বড় হচ্ছে, তো আগে যেটা হতো ওর সালামিগুলো আমি বলতাম মানে বুঝিয়ে দিতাম, বাবা হ্যাঁ ওরটা আমি নিচ্ছি, মানে তো এখন আবার সে আবার তাকিয়ে থাকে যে বুঝে কিছু একটা কেউ দিচ্ছে, কিছু একটা, এটা একটা গিফট। সো তখন সে মানে আমি তখন বলি যে বাবা এটা তোমার গিফট মানে আমার গিফট, মানে এটা আমরা শেয়ার করে নেই মা ছেলে, তো এটা আসলে মজা করা। ছোটবেলা আমাদের মায়েরা কিন্তু এটাই করতো, এটাই করতো না, এটা বংশ পরম্পরায় রিভেঞ্জ নিচ্ছি আমরা এখন। আসলে মানে জাস্ট জোকস অ্যাপার্ট, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ঈদের সময় দোয়াটাই হচ্ছে বড় সালামি আসলে। সো এটা ভীষণ ভালো লাগে। আর যেটা হয় যে বড়দের কাছ থেকে এখন যেহেতু আমি ফ্যামিলি সবার ছোট, তাই এখন সেই মানে ছোটটা তো সবসময়ই রয়ে যাব, যতই সন্তান হোক আমার বা পরিবার হোক, সো এটা আসলে খুব এনজয় করি।